কোভিড-19 গোটা পৃথিবীর সমাজনীতি এবং অর্থনীতিকে একেবারে বদলে দিয়েছে। কিন্তু তাতে কি সমাজনীতি অর্থনীতি কোনোটাই কি বদলাবে? থেমে থাকবে কি সমাজনীতি অর্থনীতির মূল্যায়ন বিশ্লেষণ? চলবে, আমরা সমাজনীতি অর্থনীতির আলোচনা করব, তবে একেবারে অন্যভাবে। প্রতি সোমবার থেকে বুধবার রাত 8টায় আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন 24 আওয়ার্স। নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের অনুপম অনলাইন। আমাদের রাজ্যে কি একটা সাংবিধানিক সংকট তৈরি হতে যাচ্ছে? প্রশ্নটা এই জন্যই উঠছে যে গত কয়েকদিন ধরে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যে টানাপোড়েন চলছে তার পরিপ্রেক্ষিতে অনেকেই মনে করছেন যে রাজ্য জুড়ে একটা সাংবিধানিক সংকটের পরিসর তৈরি হতে যাচ্ছে। আমাদের মাননীয় রাজ্যপাল সম্প্রতি একটা সাংবাদিক সম্মেলন করেছেন, এ রাজ্য তো বটেই, গোটা দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে কোনো রাজ্যপাল এভাবে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন এটা বোধহয় এর আগে কখনো ঘটেনি। আবার আমরা কি দেখলাম, গত কয়েকদিন আগে রাজ্যের 3 জন পুলিশ আধিকারিক তাদের ডেপুটেশনের চেয়ে পাঠালো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তা অস্বীকার করছে। এই টানাপোড়েন এখনো চলছে, কার এখতিয়ার কতটা তা নিয়ে এই টানাপোড়েনের মধ্যেই অনেকের মধ্যে থেকেই এই প্রশ্নটা উঠে আসছে, তাহলে কি রাজ্য জুড়ে একটা সাংবিধানিক সংকটের জায়গা ক্রমশ তৈরি হচ্ছে? আমরা আমাদের আজকের আলোচনার টেবিলে এই বিষয়টার উপরেই একটু আলোকপাত করবার প্রয়াস করব। এই মুহূর্তে আলোচনার জন্য যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আসুন প্রথমেই তাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক, বিশিষ্ট অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী, রয়েছেন বিজেপি নেতা অজয় অগ্নিহোত্রী, রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা প্রকাশ উপাধ্যায়, আর রয়েছেন প্রবীণ সাংবাদিক রূপম চট্টোপাধ্যায়। আপনাদের সবাইকে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আমি অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছেই প্রথম যাব। রাজাগোপালবাবু, আমি যেটা জানতে চাইব, গত কয়েকদিন ধরে যেটা ঘটছে, আমি যেটা উল্লেখ করলাম যে রাজ্যপাল একটা সাংবাদিক সম্মেলন করলেন, আমি জানি না এর আগে কখনো ঘটেছে কিনা, একেবারে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন, তারপরে একের পর এক ঘটনা ঘটলো, রাজ্যে VVIP একজন অতিথি তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলো, আমরা দেখলাম যে তিনি তার গাড়িতে আক্রমণ হলো, তারপরে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের চাপানউতোর। সে এই পরিপ্রেক্ষিতে কোথাও কি মনে হয় না যে একটা সাংবিধানিক সংকটের জায়গা ক্রমশ দ্রুত এগিয়ে আসছে? হ্যাঁ, দেখুন, সংকট কিনা জানি না, যে কেন্দ্র রাজ্য একটা সংঘাত তৈরি হচ্ছে এটা পরিষ্কার, এটা কোনো দ্বিধা নেই। আমাদের সংবিধান ভাববার কোনো কারণ নেই যে আমেরিকার মতন ফেডারেল স্ট্রাকচার না। আমাদের সংবিধানটা যারা ভালো করে পড়েছেন তারা জানবেন যে আমাদের সংবিধানে ফেডারেল কথাটা বলা থাকলো, এখানে হচ্ছে এটা কি কোয়াসি ফেডারেল আমরা অনেকেই বলে থাকি, মানে এখানে কেন্দ্রের প্রাধান্যটাই বেশি, প্রাধান্য রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, যেটা অন্যান্য ফেডারেল স্ট্রাকচারে নেই। আমি ফেডারেল স্ট্রাকচারের মধ্যে থেকে কেউ কোনো রাজনৈতিকভাবে আমি ইন্ডিপেন্ডেন্ট সেটা ভাববার কোনো অবকাশ নেই, সংবিধানই তার জবাব দেওয়া আছে, সেটা হচ্ছে একটা। এখন এখন গভর্নরে আপনি বলছিলেন যে গভর্নর প্রেস কনফারেন্স করছেন, অতীতে কে করেছেন আমারও জানা নেই, আপনি যখন খেয়াল করতে পারছেন না আমারও খেয়াল করছে না, অন্য যারা আছে যদি কেউ খেয়াল করতে পারেন আমি জানবো। তবে অতীতে করেন কি করা যাবে না এরকম কোনো মানে এ হতে পারে না। গভর্নর আপনি ভারতবর্ষে যে সংবিধান আছেন সেখানে তার অনেক ইমিউনিটি আছে। আমার অনেকদিন আগেই সংবিধান পড়া ছাত্র বয়সে 361 ধারা খুব সম্ভবত আমি, সেখানে পরিষ্কার বলা আছে গভর্নরের ইমিউনিটি আছে। গভর্নর যেটা এমনকি রাষ্ট্রপতিরও নেই, রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচ করা যায়, গভর্নরকে ইমপিচ করা যায়, গভর্নরকে সরানো যায়। গভর্নরের বিরুদ্ধে আমি খুব অবাক হয়েছি, যারা সংবিধান বিশেষজ্ঞ বলে গর্ব করেন তারা অনেক কথা বলে দিচ্ছেন, এখানে রূপমবাবু আছেন বিশিষ্ট সাংবাদিক, এই অজয় দা আছেন, হ্যাঁ উনি লয়ের লোক এবং রাজনীতিবিদ, তারা এইসব আমি ভালো হয়তো জানবেন, কিন্তু 361 ধারায় পরিষ্কার বলে দেওয়া আছে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিংস করা যায় না, পরিষ্কার কোনোভাবে করা যাবে না, এবং সিভিল প্রসিডিংস করতে গেলে তার নামে করতে হবে এবং তার কতগুলো প্রক্রিয়া কি আছে
এগুলো বলে দেওয়া আছে। যাই হোক, এ প্রসঙ্গে এক্ষুনি ঢুকছি না। এখন এই জায়গাটার সুযোগ তো রাজ্যপাল নিশ্চয়ই নিচ্ছেন, কেন উনি দেখছেন যে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ সেভাবে নেই, মিডিয়াগুলো একেবারেই শান্ত শিষ্ট সরকারি বালককে পরিণত হয়ে গেছে, তারা কখনোই অন্যায় দেখলেও মুখ খুলছে না। এবং যেটা বড় ধরনের ঘটনা, লাস্টের পাতায় কোনো ছোট্ট একটা নিউজ হিসেবে থাকছে এবং অনেক খবর দিতে ভ্যালু জাজমেন্ট, সাংবাদিকদের সে দায়িত্ব নয়, যা খবর সেটাই সে বলবে সেটাই তার দায়িত্ব, সে ভ্যালু জাজমেন্ট করে নিউজের হেডলাইন হচ্ছে, যেগুলো ঘটে যাচ্ছে, বিরোধী রাজনীতির কোনো পরিবেশ নেই। এই জায়গায় দাঁড়িয়ে গভর্নর বুঝে গেছেন ওনার একটা বিরাট একটা স্কোপ পড়ে আছে, সংবিধান ইমিউনিটি দিয়েছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে উনি, আমার যেটা মনে হয় যে উনি নিজেই একটা গণতান্ত্রিক যে পরিবেশ কতটা সরকারের ভালো লাগছে খারাপ লাগছে বিরোধীদের ভালো লাগছে আমি সে প্রশ্নে যাচ্ছি না, উনি একেবারে চাঁচা শোলা ভাষায় সরকারের যে ধরনের ত্রুটি উনি দেখছেন, ওনার যেটা মনে হয়েছে ওনার চোখে সেটা ত্রুটি হচ্ছে কি না হচ্ছে আমরা বুঝতে পারবো না, ওনার যেটা মনে হয়েছে ত্রুটি সেটা সরকারের কাছে জানতে চাইছেন, জবাব না পাওয়ার সাথে সাথেই উনি কিন্তু একেবারে মুখটা খুলে ফেলছেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে টুইটারের মাধ্যম দিয়ে, তার ফলে অনেক কিছু আমরা জানতে চাইছি, এটা হচ্ছে একটা দিক। আমার মনে হয়েছে যে অপোজিশন স্পেস না পাওয়ায় এই অপোজিশনের স্পেসটা উনি গ্রহণ করেছে, একটা দিক। নম্বর আরেকটা কিন্তু আমার মনে হয়েছে সাংবাদিক রূপম দা আছেন আমাদের সরকারি একক সম্ভবত রঞ্জিৎ সিং সরকারি সুপ্রিম আমাদের পার্লামেন্ট সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, সরকারি কমিশন গঠন করা হয়েছিল ওই এসআর মুম্বাই কেসের পরে, এবং এসআর মুম্বাই কেসের পরেতেই মানে যে 356 ধারা যে ওইভাবে মানে আগে তো মানে যখন খুশি ব্যবহার করা হতো, আমরা দেখেছি যে ইএমএস নামুরদীপাত সরকারকে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছিল এই 1958 সালে, সব পুরনো ইতিহাস প্রচুর রয়ে গেছে, এগুলো এখন পুনরাবৃত্তি করার সময় নেই, আমরা সেসব পরে ইতিহাসের কোনো প্লেস হলে আমরা বলতে পারি। এখন সরকারিয়া কমিশন যেটা বলেছে যে হ্যাঁ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মুম্বাইকে মুম্বাই কেসে কি করে 356 করা যাবে, এবং সরকারিয়া কমিশন কিন্তু কিছু কিছু বলে দিয়েছে যে এই 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 করতে হবে, তুমি যদি 356 যদি করতে চাও আর সংবিধান মিলে কোনো রাজ্য চলছে না তাহলে তোমাকে বারবার তাকে কিন্তু অ্যালার্ট করতে হবে তুমি সঠিক কাজ করছো না। আমার মনে হয় এই রাজ্যপাল এই টুইট করছেন প্রেস কনফারেন্স করছেন এইগুলো হচ্ছে ওনার ওই সরকারিয়া কমিশনের মানে যে ডিরেক্টিভস সেইটাকে উনি একেবারে ওনার নিজের কাজটা গুছিয়ে রাখছেন, সেন্টারকে রিপোর্ট পাঠাচ্ছেন, সেন্টার কি করবে না করবেন আমরা জানি না, ওটা উনি জানেন কিনা আমি তাও জানি না, ব্যাপারটা হচ্ছে যে উনি একেবারে আইনজ্ঞের মতন একেবারে ছক ফেলে খেলছেন, এই মুহূর্তে আমি এইটুকুনি কথাই বলছি। সেটাও বোধহয় এর আগে কখনো হয়নি, যেভাবে যেভাবে রাজ্যপালকে আক্রমণ করেছে রাজ্যের শাসক দল সেটাও বোধহয় এর আগে এদেশে আমরা দেখিনি। আমি ঠিক এই প্রসঙ্গটা নিয়ে রূপমবাবুর কাছে আসবো। রূপমবাবু, সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে কি মনে হচ্ছে একটা সংঘাতের জায়গা ক্রমশ বড় হয়ে যাচ্ছে এ রাজ্যে কেন্দ্র এবং রাজ্যের? আপনার অডিওটা আসছে না, কথা শোনা যাচ্ছে না, আমার মনে হচ্ছে আপনাকে আবার লগ আউট করে আবার লগ ইন করতে হবে, আপনার কথা শোনা যাচ্ছে না। আমি প্রকাশবাবুর কাছে আসবো, তারপরে আমি অজয়বাবুর কাছে আসবো। প্রকাশবাবু, কি মনে হচ্ছে যে যে ভঙ্গিতে বা যে প্রয়াসে গোটা বিষয়টা এগোচ্ছে তাতে ক্রমশই রাজ্য এবং কেন্দ্রের সংঘাতের জায়গাটা তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে গণতান্ত্রিক রীতি নীতি সাংবিধানিক রীতিনীতিগুলো কোথাও লঙ্ঘিত হচ্ছে? একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে কি এই বিষয়টা খুব উদ্বেগের নয়? ডেফিনেটলি উদ্বেগ। আপনি আপনি জানেন আজকে ডাক্তার বিধান রায়ের মুখ্যমন্ত্রী টাইম আজ শ্রীমতী মুখোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী মধ্যে পাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির টাইমে যেভাবে সংঘাত সৃষ্টি হয়েছে আমরা কিন্তু কখনো জীবনে আমি কিন্তু কখনো এরকম সংঘাত দেখি। আর যে কেন্দ্রের সাথে রাজ্যের এই যে সাংবিধানিক আমরা আগে কখনো দেখি, প্রশ্ন হচ্ছে একটা, যে প্রশ্নটা হচ্ছে গভর্নরের ক্ষমতা কতটা আর মুখ্যমন্ত্রীর ক্ষমতা কত, আর কেন্দ্র সরকারের জানেন কদিন যে
মূল ব্যাপারে বিজেপির ভূমিকা নিয়ে দায়িত্ব রয়েছে বিভিন্ন ধরনের প্রকাশ প্রয়োগ করা হচ্ছে, মানে এইটাই যে আচরণ অবৈধ আচরণ মেনে নিতে পারি না। আশা করি ল্যাঙ্গুয়েজ করতে হবে আমি রাজনীতি করতে গেলে, এটা আমি মনে হবে। প্রকাশ বাবু আপনার কাছে আমি জানতে চাইছি, হ্যাঁ প্রকাশ বাবু আমি আপনার কাছে এখানেই জানতে চাইছি যে আপনাদের কি কোথাও এই আশঙ্কাটা হচ্ছে যে যে পদ্ধতিতে বিজেপিকে প্রতিরোধ করবার জায়গায় যাচ্ছে রাজ্য শাসক দল, তাতে আসলে বিজেপির জন্যই তারা জায়গা তৈরি করে দিচ্ছে, বিরোধী দল হিসেবে বিজেপি খুব দ্রুত যে উঠে আসতে পারছে এই এই রকম ভাবে তার মোকাবিলা করবার জন্যই সেটা হচ্ছে বলে মনে হচ্ছে না? একদম ঠিক বলেছে। বিজেপি কদিন আগে বিজেপি আগে তিন চার মাস আগে দেখুন ভূমিকাটা কত স্লো ছিল, কিন্তু আজকে তাকে এমন ভাবে তুলে আমাদের বলে দিচ্ছি আমরাও লড়ছি, কিন্তু মাননীয় তৃণমূল এইভাবে আক্রমণাত্মক করা ব্যঙ্গচিত্র করে তাকে আরো ফ্রন্টে এগিয়ে দিল। আমরা বুঝতে পাচ্ছি, আমরা বুঝতে পাচ্ছি আমার রাজনীতি নিশ্চয়ই মঞ্চ থাকবে, রাজনীতি মঞ্চ থেকে আমরা প্রতিবাদ করব বিজেপির ভূমিকা, কেন্দ্রীয় সরকারের ভূমিকা, রাজ্য সরকারের ভূমিকা, এই দুটা নিয়ে আমরা মানুষের কাছে আমরা অলরেডি আরম্ভ দিয়েছি তৃতীয় ফ্রন্ট কে বেঁধে গণতান্ত্রিক করতে পারে এবং মানুষের সব মানুষকে আসবো প্রকাশ বাবু আপনার কাছে আবারও আসবো, একটু অজয় বাবুর কাছে চলে যাবো। অজয় বাবু যে বিষয়টা আসছে যে আসলে এ রাজ্যের শাসক দল খুব দ্রুত আপনাদের মানে বিজেপির জন্য জায়গা তৈরি করে দিচ্ছে, যেভাবে মোকাবিলা করবার চেষ্টা করছে তাতে বিজেপির জায়গাটা ক্রমশ তৈরি হয়ে যাচ্ছে এবং সুস্থ গণতান্ত্রিক যে প্রক্রিয়াগুলো এরা হওয়া উচিত সেগুলো ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন যে কথা বিরোধীরা বলছেন না সেই কথাগুলো শুনে আসলে হাসি পাওয়ার কথা, কিন্তু আমার লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে কারণে যে ইতিমধ্যে হত্যা হয়েছে। তার কি বলতে চাইছেন যে এগুলো সব গটাপ চলছে, যেভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, যেভাবে বিজেপি লড়ছে তাকে এইভাবে তাচ্ছিল্য করার অধিকার ওনাকে কে দিয়েছে আমি জানি। আজকে এই যদি এইভাবে করা যেত তাহলে তো সবচেয়ে বেশি কংগ্রেস, যে আজকে এই রাজ্যে এতগুলো হিংসার ঘটনা ঘটছে, আজকে সিন্ডিকেট রাজ চলছে, এত দুর্নীতি চলছে, কংগ্রেসের একটা বার্তা নেই, তার সর্বভারতীয় একটা নেতৃত্ব বলল কথা নেই, কোন একটা প্রেস নেই, কে বলল আপনাকে, তারা মানুষ দেখছে, মানুষ দেখছে, আমি আপনি বললে আমি আপনার মাঝখানে বলবো, কিন্তু এটা কিন্তু তাহলে পারমিশন হয়তো আপনি বলবেন না, নাহলে আমি আপনাকে বলি যে এই কথাগুলো শুনতে হবে, কেন আজকে দশ বছর ধরে তো আমরা দেখছি যে এখানে কি হতে কি হয়েছে, কাজ থেকে শুরু করে কোন দুর্নীতি এখানে না চলছে,
কংগ্রেস কোনো কথা বলেছে, কোনো জায়গায় কোনো প্রতিবাদ জানিয়েছে? কিন্তু অজয়বাবু, আমি বলি কংগ্রেস তো তাদের বিধায়কদের নিয়ে যাওয়া হয়েছে, তাদের উপরে আক্রমণ হয়েছে, তাদের গড় মুর্শিদাবাদ রীতিমতো দখল করে নেবার প্রয়াস হয়েছে, তাদের দুর্বল করা তো হয়েছে, কংগ্রেসকে দুর্বল করেছে তৃণমূল কংগ্রেস। দেখুন, এটা কোনো দ্বিধাবোধ নেই যে কংগ্রেসকে দুর্বল করেছে, কিন্তু কংগ্রেস কোন প্রতিবাদ করেনি, এই কারণে যে প্রতিবাদ করলে মমতা বন্দ্যোপাধ্যায় আরো দুর্বল হবে আর বিজেপি আরো দ্রুত চলে আসবে। সুতরাং যতদিন শক্তি রাখা যায় তত ভালো। আর আর মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসে গিয়ে আর একটু তাই করবো, সুতরাং আজ না হয় কাল আমাদের সঙ্গে আসবে, এই যে চিন্তা ভাবনার মধ্যে তিনি বলছেন বিষয়বস্তু দেখা যাচ্ছে স্পষ্ট হবে। আজকে ডায়মন্ড হারবার যেতে গিয়ে রাস্তায় যেভাবে হামলা হয়েছে, যেভাবে তারা একই ঘটা ছিল, তারা আইসিএস দিতে দিচ্ছে না কেন? আজকে আসলে ঘটা তাদের চলছে, আজকে এরা ভোট কাটার একটা মেশিনারি হিসেবে নিজেকে প্রস্তুত করছেন যে আগামী দিনে মানুষকে বিভ্রান্ত করে ভোট কেটে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার যেন আসীন করে দেওয়া যায়, যেটা যেটা গতবার করা গেছিল। কিন্তু মানুষ এবার সচেতন আছেন, আজকেও দেখুন না যে সভা, দিলীপবাবুর যে সভা হচ্ছে আজকে আপনি দেখেছেন, মানুষের ঢল নেমেছে আজকে, মানুষ ভোরবেলায় মানুষ রাস্তায় নেমে পড়ছে, এটা স্বতঃস্ফূর্ত। তাহলে আগামী দিনে ইঙ্গিতে স্পষ্ট যে বিদায় বেলা এসে গেছে, চলে যেতে হবে, এটা স্পষ্ট। এবার রূপম বাবুর কাছে আসবো, দেখবো রূপম বাবুর সাথে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে কিনা এবং তার কথা শোনা যাচ্ছে কিনা। রূপম বাবু শোনা যাচ্ছে? কিন্তু আমরা আপনার কথা এখনো শুনতে পাচ্ছি না রূপম বাবু, আপনার কথা আমরা কিন্তু এখনো শুনতে পাচ্ছি না। আপনি বোধহয় আমাদের কথা শুনতে পাচ্ছেন, কিন্তু আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, মানে আপনার কোনো অডিওই আসছে না, বোধহয় কোনো একটা যান্ত্রিক সমস্যা হচ্ছে। আমি চলে যাব রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে। যে প্রশ্নটা আসছে যে সংবিধান, এই যে অজয়বাবু বললেন যে রাজ্যের তিনজন পুলিশ আধিকারিককে ডেপুটেশনে চেয়েছে কেন্দ্র সরকার, আমি আপনার কাছে এটা জানতে চাইব রাজাগোপালবাবু, যে সংবিধানের রীতিটা কি, যে এক্ষেত্রে ডেপুটেশনে যেতে বাধ্য নাকি রাজ্য সরকারের অনুমোদন না পেলে সেটা যাওয়া সম্ভব নয়, এই যে টানা পড়েন এক্ষেত্রে কাদের ভূমিকা, মানে কেন্দ্র না রাজ্য, কার গুরুত্বটা প্রাধান্য পাবে? না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যারা ইন্ডিয়ান সিভিল সার্ভিসে আছে, আইএএস বা আইপিএস, এদের হচ্ছে যে সেন্ট্রাল রুলসই এদের অ্যাপ্লিকেবল। এদের যে সার্ভিস রুলস আছে তাতে পরিষ্কার বলে দেওয়া আছে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে কোনো ধরনের সংঘাত ঘটলে এখানে কেন্দ্রের যে সংবিধানের জেনারেল প্রিন্সিপাল, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত ঘটলে কেন্দ্রীয় লজ উইল প্রিভেল। এবং দেখুন ব্যাপারটা, WBCS অফিসারকে বা রাজ্যের যারা অফিসার আছে তাদের কেন্দ্র ডাকতে পারে, তারা মানে কেন্দ্র যদি ডাকে স্টেট ওয়ে ক্যান রিফিউজ, কিন্তু যারা আইএএস এবং আইপিএস আছেন বা সেন্ট্রাল সার্ভিসেস যারা আছেন, অন ডেপুটেশনে যারা আছে বা ডাইরেক্টলি এখানে এমপ্লয়েড হয়ে আছেন, তাদেরকে যখনই কেন্দ্রীয় সরকার দেবে তখন কিন্তু তাদের পাঠানোটা বাধ্যতামূলক। হ্যাঁ, রাজ্য তার অভিমত জানাচ্ছে, সেখানে কেন্দ্র সেটাকে আবার ইভালুয়েট করবে, কিন্তু ফাইনালি কিন্তু যদি কেন্দ্র যদি বলে যে আমার এটা অধিকার, তখন কিন্তু রাজ্যের বেশি দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা নেই। ব্যাপারটা হচ্ছে খুব পরিষ্কার যে আমি যদি মনে করি যে আমি আমার মানে মুখ্য প্রশাসনটা রাজ্যের দিয়ে WBPS দিয়ে চালাবো, তাহলে আমি চালাতেই পারি, কিন্তু আমি আইপিএস দিয়ে চালাবো, আইএএস দিয়ে চালাবো, অথচ কেন্দ্রের আইনটা, কেন্দ্রের ডাইরেক্টিভস সেটা শুনবো না? এটা কিন্তু অতীত, বহু অতীতে কিন্তু এ ধরনের ঘটে গেছে। হ্যাঁ, তখন দেখুন বামেরা, আপনি হয়তো এখানে বামেদের কোনো প্রতিনিধি কেউ নেই, তারা একসময় এগুলোকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেন্দ্র রাজ্য, কেননা 77 সালের পর থেকে যখন কেন্দ্রের একটা দল বা রাজ্যগুলো আলাদা দল যখন তৈরি হতে লাগলো, তখন এই কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছিল, এবং তখন মানে পশ্চিমবঙ্গের বাম সরকার এগিয়ে এসেছিল, কিন্তু তখন যারা ছিলেন কেন্দ্রে তারা কিন্তু কেউ সমর্থন করে, তারা অনেকেই এখন রিজিওনাল করে তারা এই ধরনের সমস্যার কথা বুঝছেন, তখন যদি তারা এই ধরনের প্রশ্নগুলো তুলতে, তারা কিন্তু
প্রশ্ন করেননি, তারা কখনো ভাবেননি যে তারা হয়তো কেন্দ্রের দল থেকে ছেড়ে চলে যাবেন। সংঘাতটা কিন্তু এইখানেই ঘটেছে যে আমি আজকে ফেডারেশনের কথা বলছি, কিন্তু ফেডারেশনের যখন দাবি করা হয়েছিল তখন কারোর সমর্থন সেভাবে মেলেনি। এখন যে সংবিধান যে জায়গায় আছে, এই জায়গায় কেন্দ্রের যে আধিপত্য রয়েছে, কেন্দ্রের যে প্রাধান্য রয়েছে, সেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আমার আরেকটা কথা খালি বলবো, যা ঘটে গেল, রাজনৈতিক নেতার নাম বলছি না, এটা তো আমাদের লজ্জার ব্যাপার। একজন বাইরে থেকে লোক এসেছেন, তার প্রশাসন সেটা পাঁচটা গাড়ির প্রশাসন কি পঞ্চাশটা গাড়ির প্রশাসন, এখানে যখন অ্যাটাক হলো সারা ভারতবর্ষ দেখেছে, এটা কিন্তু কোনোভাবে জিজ্ঞাসা করি আপনাকে রাজাগোপালবাবু, এখানে আমি আপনাকে একটু জিজ্ঞাসা করি যে বারবার করে একটা কথা বলা হচ্ছে বহিরাগত, একটা সর্বভারতীয় দল, তার সর্বভারতীয় সভাপতি কিংবা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের সম্পর্কে যদি বহিরাগত বলা হয়, রাজনৈতিক শালীনতার দিক থেকে তো বটেই, এমনকি সাংবিধানিক দিক থেকে তো বটে, সেটা খুব একটা কার্যকর নয়, উচিত নয়। কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, তাদের যদি বহিরাগত অভিধায় বলা হয়, তাহলে সেটা কি গণতান্ত্রিক রীতি, যেমন সংবিধানের দিক থেকে সেটা তো কাম্য নয়। না দেখুন, এই বহিরাগত কনসেপ্টটা আমি জানি না এটা কেন এসেছে, এটা বাঙালি সেন্টিমেন্টকে জাগাবার চেষ্টা হচ্ছে কিনা আমি জানি না। আজকের বাঙালি আর সেই পঞ্চাশের দশকের বাঙালি নেই, বাঙালি আজকের একটা নানানভাবে মিশ্রিত হয়ে গেছে, বলে মনে হয় আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে ভারতবর্ষের নাগরিক হিসেবে আমি ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি যেতে পারি। সুতরাং ভারতবর্ষের মধ্যে আমি যদি যাই, আমি যদি এক্ষুনি মণিপুরে যাই, হ্যাঁ সেখানে অবশ্য কিছু এখানকার লোকাল কিছু লজ আছে, নর্থ ইস্টের লোকাল লজ আছে, সেগুলো বাদ দিয়ে আমি ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি যেতে পারি। কেউ আইনত প্রশ্ন তুলতে পারবেন না, এটা কিন্তু ভারতবর্ষের আইনে পরিষ্কার বলে দেওয়া আছে। বহিরাগত কনসেপ্টটাই একেবারে সংবিধান বিরোধী বলেই আমি মনে করি, ধরনের কথা বলা যায়। একদম, বেশ, আমি দেখে নেবো রূপমবাবুর কথা শোনা যাচ্ছে নাকি না। রূপমবাবু শোনা যাচ্ছে? রূপমবাবু শোনা যাচ্ছে? হ্যাঁ, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে? আমরা মিস করছি ওনাকে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না এখনো। অডিওটা বোধ হয় কোনো হেডফোনের কিছু একটা সমস্যা হচ্ছে, শোনা যাচ্ছে না একদমই না আমাদের কাছে আসছে। আমি প্রকাশবাবুর কাছে আসবো। প্রকাশবাবু, যে কথা অধ্যাপক চক্রবর্তী বললেন যে যেভাবে বহিরাগত শব্দটা ব্যবহার করা হচ্ছে, অজয়বাবু বলছিলেন যে কংগ্রেস সেভাবে প্রতিবাদ করেনি, কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন, আপনি একজন প্রবীণ রাজনীতিক, যেভাবে শব্দগুলো প্রয়োগ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে রাজনীতির স্বার্থে এবং একটা দ্বন্দ্ব, একটা হিংসাকে উস্কে দেওয়ার প্রয়াস করা হচ্ছে, সেটা কি সুস্থ রাজনীতির লক্ষণ? আমি সাংবিধানিক বা সংবিধানের কথা ছেড়ে দিলাম, রাজনীতির যে প্রয়োগগত দিক সেটার দিকে যদি নজর রাখি, সেটা কি সুস্থ রাজনীতি? বহিরাগত বলা হচ্ছে একজন সর্বভারতীয় দলের সভাপতিকে, এবং কোথাও বাঙালি সেন্টিমেন্ট উস্কে দেওয়ার প্রয়াস হচ্ছে শুধুমাত্র ভোটের স্বার্থে, সে এটা কি সুস্থ গণতন্ত্র বা সুস্থ রাজনীতির লক্ষণ? কখনোই না। আমি মনে করি যে অধ্যাপক চক্রবর্তী যে কথাটা বলেছেন, আমার মত বহিরাগত কথাটা কেন ব্যবহার হবে, আজকে প্রধানমন্ত্রী বলুন কে, স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, তারা তো কেন্দ্রীয় মন্ত্রী, এটা তো আমাদের সংবিধানের অনুযায়ী হয়েছে, মানুষের ভোটে দিয়ে এসেছে। আজকে তো আপনি জেনে রাখ, অমিত শাহি কিংবা মোদীজি আমাদের এখানে আমি এখানে এসে পশ্চিমবাংলার দাঁড়াবার উদ্দেশ্যে বিধানসভা কি রাজ্যসভা ভোটে আমাদের সংবিধানে আছে, কাজেই আমি যদি এখানে দিল্লিতে যাই, দিল্লির মানুষ আমাদের মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে যাবে, তখন তো ওখানকার দিল্লিবাসীর লোকেরা, কি উত্তরপ্রদেশে গেলেন সেই লোকেরা কিন্তু তাকে আজকে বহিরাগত হিসেবে যদি আখ্যা দেয়, এটা একটা অদ্ভুত ব্যাপার, এটা তো কোনোদিনই মেনে নেওয়া যায় না। এ ধরনের আঞ্চলিকতা বলে জানি না কিসের জন্য বলা হচ্ছে, রাজনীতির দিক থেকে করা উচিত, আজকে বাঙালি নন বেঙ্গলি এইসব বলে মানুষকে প্রলোভিত করা। আজকের একদিকে বিজেপি আরম্ভ করেছে, তৃণমূল একটাই যাচ্ছে, তার জন্য মানুষের বিচার চাইছি আমরা, মানুষকে আমরা আবেদন করব, এই সমস্ত মানে জাতিগত
অধ্যাপক চক্রবর্তী ব্যবহার না মানুষকে এইভাবে নিচু করা, এটা মানুষকে আজকে যাকে সম্বন্ধে বলা হচ্ছে তাকে খুবই ছোট করা হচ্ছে। আমরা কিন্তু কলকাতা থেকে যখন বাইরে যাই, আজকেই আমাকে দিল্লি থেকে এক বন্ধু ফোন করে আমাকে বলেছে যে কি গো তোমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একই ল্যান্ড ব্যবহার করছে, দেখেন যে সত্যি আমার মাথা নিচু হয়ে যায়। আজকের বইয়ের শব্দটা শুনেও আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। আমরা এইভাবে রাজনীতিতে অভ্যস্ত না, রাজনীতিতে মানুষকে রাজনীতির দিক থেকে মোকাবিলা করতে চাই, সে দিল্লি থেকে আসুক কি বোম্বে থেকে আসুক, যেই আসুক, আমরা পশ্চিমবাংলায় আমরা কংগ্রেস থেকে তাকে কোনো করার কোনো মানে আপনাকে বলছি কোনো মতামত বহিরাগত বলে মতামত আমরা প্রয়োগ করবো না, আমরা রাজনৈতিক দিক থেকে তাদের সাথে মোকাবিলা করবো, পরিষ্কার বললেন যে বহিরাগত শব্দটা তারা কখনোই অনুমোদন করে না, কারোর সম্পর্কে এই শব্দটা ব্যবহার করাটা নিন্দাজনক। তারা রাজনৈতিক মোকাবিলা করতে পারেন, অবশ্যই বিজেপির বিরোধিতা করবেন কিন্তু রাজনৈতিক বিরোধিতা করবেন, কোনোভাবে এই রাজনৈতিক ফায়দা তোলবার জন্য বহিরাগত শব্দ তুলে কিংবা অবাঙালি বাঙালির বিভেদ করে তারা রাজনীতিটা করবেন না। আপনি নিশ্চয়ই এটা শুনলেন এবং আমার মনে হয় এরপরে আপনি নিশ্চয়ই এটা মানবেন যে কংগ্রেস অন্তত এই দিক থেকে রাজ্যের শাসক দল দলের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে। দেখুন আমি আপনাকে বলি যে উনি যেটা বললেন যে কথা উনি নিশ্চয়ই কথাতে উনি বললেন কিন্তু আমি যে কথা বলছি যে আন্দোলনের কথা যে বিষয়গুলো এখানে ঘটছে সেটাকে নিয়ে যে কংগ্রেসের আন্দোলন করার কথা সে আন্দোলন আসছে না, আমি এই কথা বলেছি। আমি এটা বলেছি যে প্রতিবাদের কথা, যে প্রতিবাদের রাস্তায় আসার কথা সে প্রতিবাদটা আসেনি, আমি এই কথাটা বলেছি। আমি উনি প্রকাশবাবু এর আগেও অনেক বিষয়তে উনি অনেক জায়গায় অনেক ন্যায্য কথা, আমি সেটা বলছি না, কংগ্রেসের মধ্যে অনেক ন্যায্য কথা বলেন, আবার অনেকে আছেন যে অবান্তর কথা বলে, কিন্তু প্রকাশবাবু আমাদের এটা দেখেছি আমরা যে উনি অনেক জায়গায় ন্যায্য কথা বলতে ভালোবাসেন, ন্যায্য কথা বলেছেন। আমি এই কথা বলবো যে আজকে বহিরাগত জায়গায় আমরা কথা বলতে গিয়ে আমাদের দুঃখ হয় যে এই পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে কোন সময় যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছে তার সময়, তার আগে তার পিছিয়ে যখনই কোন ক্রাইসিস হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ সমস্ত ধর্মের জাতিকে এখানে তারা এগিয়েছে, আমরা দেখেছি তারা এখানে তারা সেই কোনো বহিরাগত কথা এখানে উঠে আসেনি। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যে সস্তা রাজনীতি করছে, যে সস্তা রাজনীতি এখানে করতে গিয়ে উনি যে কথাগুলো এখানে বলে বসছেন উনি ভুলে যাচ্ছেন যে উনি যেকোনো এর আগে যখনই বাম আমলে যখনই ওনার উপরে কোনো হামলা হতো উনি গান্ধীজির পদদেশে গিয়ে উনি বসে পড়তেন, তাহলে কি গান্ধীজি কে উনি কি বলবেন আজকে? এখানে গান্ধীজি ওনার পদদেশে গিয়ে বসাটা ওনার ভুল হয়েছিল, ওনার বসা উচিত ছিল না, আসলে উনি যে কাজগুলো করেন উনি নিজেই জানেন না যে উনি কি করছেন, উনি যে কথাগুলো বলেন উনি নিজেই বুঝতে পারেন না যে কোন কথা উনি বলে চলে গেলেন, যে কথার যে ধরনের কথা যে ধরনের ভঙ্গিমা করতে গিয়ে একজন চিফ মিনিস্টার যেভাবে মানে নিজের গরিমাটাকে গিয়ে দিয়েছে, আগে মানুষের একটা স্বপ্ন থাকতো যে একটা স্টেটের যদি চিফ মিনিস্টার হতে পারে, আজকে চিফ মিনিস্টারের জায়গাটা হয়ে গেছে, কেউ ওখানে বসার কথা ভাবলেও কেউ জায়গায় বসে কি হবে, ওরকম তো ওই তো ওই ধরনের জায়গায় ওই ধরনের মানুষের এই ধরনের আচরণ, ভালোটা কি হবে? আজকে কর্পোরেশন যেখানে যেখানে নেতাজি বসেছিলেন ওই চেয়ারে বসতে মানুষ গর্ববোধ করতো, আজকে যেখানে যারা বসে আছেন তারা যে ধরনের ভাষা ব্যবহার করছেন, যে ধরনের কথা বলে পেরিয়ে যান, আজকে মানুষ কি সেটাকে আশা করে কিনা না পশ্চিমবঙ্গের গরিমা আছে? আসলে তা নয়, আসলে কথা হচ্ছে যে রাজনীতিতে আজকে অবক্ষয় ঘটিয়েছেন যারা আজকে এখানে শাসন ক্ষমতায় কায়েম শক্তি আনতে গিয়ে নিজেকে কায়েমরা যে ধরনের আচরণ নিয়েছেন তারই পরিপন্থা হচ্ছে এই বিষয়বস্তু তারা ঘটাচ্ছেন। আগামী দিনে কিন্তু
এটা আরো খারাপ জায়গায় ওনারা নিয়ে যেতে চলেছেন, যখন তারা বিরোধীতে থাকবেন, আজকে তারা ক্ষমতা হাত থেকে যেতে চলেছে, তাদের আরো পর্যায়ে তারা নামবেন, নেমে কিন্তু এমন জায়গায় যাবেন যেখানে সমাজে কিন্তু চূড়ান্ত ক্ষতি হবে। এই জায়গা নিয়ে আমাদের সবাইকে ভাবা উচিত, সেটা নিয়ে আমাদের আমাদের উদ্বেগ থাকছে, এবং আমরা এটাও প্রত্যাশা করব যে আপনারা বিজেপির পক্ষ থেকেও যেন ভাষার স্বাধীনতা রক্ষা করা হয়, এবং সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা যাতে ভাষার ব্যাপারে, রাজনৈতিক চর্চার ব্যাপারে আরেকটু আমরা আজকে দিনের পর দিন আমাদের সভাপতি, মানে উনি 5 বছর হতে চললো, উনি জবে থেকে এসছেন, শুধু ডেড বডি আর ডেড বডি দেখছেন, বাচ্চা বাচ্চা ছেলেরা বলুন তো কত উনি নিজেকে ভাষা সংযত রেখে সেই সময় সে দাঁড়িয়ে কথা বলতে পারে, যদিও দায়িত্ব আমাদের আছে যে আমাদেরকে ভাষাটাকে আরো, আপনারা গোটা দেশে যখন রয়েছেন তখন এই দায়িত্বটা পালন করতে, আমি আবারও দেখে নেবো যে রূপম চট্টোপাধ্যায়ের সঙ্গে সংযোগ স্থাপন এবং তার কথা শোনা যাচ্ছে কিনা। রূপম বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি রূপম বাবু, আমরা কিন্তু এখনো আপনার কথা শুনতে পাচ্ছি না, মানে আমার মনে হয় আপনার হেডফোনটা শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ এই এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আমরা আলোচনা অনেকটা এগিয়ে নিয়ে এসেছি, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে কিনা, সেই পরিপ্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে, সেই প্রেক্ষিতটাকে ধরতে গিয়ে আমরা নানা বিষয় ছুঁয়েছি, যে রাজনীতিকরা রাজনীতি করবার জন্য কোনো সাম্প্রদায়িকতাকে বা বিভেদকে উস্কে দিচ্ছে কিনা, বহিরাগত শব্দটা কোথা থেকে আসছে, আমাদের রাজ্যের রাজ্যপাল যেভাবে সাংবাদিকদের ডেকে তাদের প্রশ্নের উত্তর দিয়েছে, এবং লাগাতার তিনি রাজ্য সরকারকে সংযত হওয়ার কথা বলেছেন, তৎসত্ত্ব হয়নি, কিন্তু রাজ্যপালের সাথে রাজ্যের শাসক দলের যে সম্পর্ক দাঁড়িয়েছে, গোটা বিষয়টা নিয়েই আমরা আলোচনা করছি, এবং এই পরিপ্রেক্ষিতে যেটা বারবার করে আমরা জানতে চাইছি যে সংবিধান এবং রাজনীতির যে প্রয়োগের জায়গা, সেখানে কি কোথাও আমরা দূরে সরে যাচ্ছি? রাজনীতি প্রয়োগের মানে আমি বলছি রাজনীতি প্রয়োগের সুস্থতা দরকার, সেই সুস্থতা থেকে আমরা দূরে সরছি, এবং সংবিধানের যে রীতিনীতি সেখান থেকেও কি ক্রমশ সরে যাচ্ছি গোটা রাজনৈতিক প্রক্রিয়াটা? যে যেখানে শাসক থাকছে তাদের একটা দায়িত্ব থাকে সংবিধানের প্রতি, এবং তারা কোন অবস্থাতেই সংবিধান এবং সাংবিধানিক যে সমস্ত তাদের সম্পর্ককে সুনির্দিষ্ট ভাবে সংবিধান বলা আছে, যেগুলো সংবিধানে যেভাবে বলা আছে সেগুলোকে অনুসরণ করা উচিত, যদি অনুসরণ না তাহলে কিন্তু সবসময় কিছু সমস্যা তৈরি, যেটা পশ্চিমবাংলার ক্ষেত্রেও অতীত হয়েছে এখনো হচ্ছে, এবং বিরোধীদের বিবাদ করবার একটা স্পেস সবসময় দরকার, যদি সেটা না থাকে কিন্তু আজিপি কেন্দ্রের কাছে রাজ্যপাল তারাই নিয়োগ করছে, এবং দেখেন যে দলকে রাজ্যে কথা বলতে দেবে না বা তার উপর আসছে কিন্তু মাঠে বলবেন প্রভিশন কিন্তু আছে এবার, এবং রাজ্যপালের বিরুদ্ধে কিন্তু রাজ্য হারানো যাবে না, রাজ্যপালের বিরুদ্ধে হবে না, রাষ্ট্রপতির বিরুদ্ধে হয়, সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে, রাজ্যপালের বিরুদ্ধে হবে না, এটা সংবিধান বোঝ দিয়েছে, যে রক্ষা সংবিধান দিয়েছে তাকে কিন্তু কেউ অবজ্ঞা করছে না, ফলে পশ্চিমবাংলা রাজ্যপাল অনেক সময় বলা হয় উনি একটু ওভার অ্যাক্টিভ, যদি ওভার অ্যাক্টিভ হয় তাকে ভারযুক্ত রেখে সংবিধান সম্মতেই কিন্তু তার সাথে বিহেভ করতে হবে। বাংলা হচ্ছে সবাই একটা করে রাজ্যপালকে টুইট করছেন, কলেজে বক্তব্য রেখে দিচ্ছেন, যে কোনো একটা ঘটনা উনিও একইভাবে ময়দানে নেন, সাংবাদিকদের ডেকে রাজ্যপাল সংবিধান যদি কিছু বলতে চান বলতেই পারেন, এমনি কেশরীনাথ ত্রিপাঠি যখন আগে একভাবে ব্যাপারটাকে করেছে, আমার মনে আছে কেশরীনাথ ত্রিপাঠি ওনার সাথে আমার আলাদা করে কথা হয়েছে, ওখানে মানে অনেকের সঙ্গে ছিল, আমি কথা বললাম তো ওনাকে, আমি বলেছিলাম তাহলে মাঝে মাঝে করে আপনার কামত চাইব, তো উনি আমাকে হেসে বললেন না আমি খুব কম কথা বলি, আমি বেশি কম, আপনি স্পিকার কথা কম বলে বলে এখন তো আমি আর স্পিকার নই, আমি রাজ্যপাল, ফলে আমাকে কথা বলতে হবে, অনেক শুনতে হবে, তো এটা একটা ঘরানা ছিল ওনার ক্ষেত্রে। আজকে বর্তমান রাজ্যপাল যিনি আছেন
তিনি এই ঘরানার মানুষ নন, তিনি বলবেন এবং শুনবেন করছেন। এখন তো সকাল প্রতি সকালে উনি টুইট করেন, এখন এই যখনই রাজ্যসভা একটা ভূমিকা নেন তখন শাসক দলের সাথে হাত বেড়ে যায়। সেক্ষেত্রে শাসক দলকে বুঝতে হবে যে তারা যদি সংযমটা মেনটেন করে, তারা যদি সংযম দেখায়, তারা যদি প্রতিটা টুইটের উত্তর না দেয়, প্রত্যেকটা এতেই পলিটিক্যাল রিয়াকশন না করে প্রশাসনে দেয়, তাহলে কিন্তু সমস্যা থাকে না। পশ্চিমবাংলা মুশকিল হচ্ছে কেন্দ্রপালের প্রতিটি কথার রাজনৈতিক প্রতিক্রিয়া লোক, কখনো ববি হাকিম, কখনো তাই বিভিন্ন লোকজন, মুখার্জি সাংবিধানিকভাবে স্তরে আলাপ আলোচনা রাখতেন, রাজ্যপালকে এতটা একটা বা উনি এতটা হাত হতেও পারে। ফলে পশ্চিমবঙ্গের ব্যাপার পরিষ্কার যে সংবিধান ভাবে আচরণ করা এটা শাসক দল খুব একটা সরগরণায় এখন যে টানাপোড়েন তৈরি হয়েছে, বিশেষ করে আইপিএল নিয়ে যাওয়া ফেরত নেওয়ার যে ব্যাপার, এটা কেন্দ্র সরকারের হাতে হাতেই ক্ষমতা আছে, তারা সেই ক্ষমতা আছেন। আইএসরা মূলত কেন্দ্র সরকার, এটা রাজ্য সরকারকে বুঝতে হবে এবং তুমি কল্পনা বললে ছাড়তে পারবে না, কারণ করলে জম্মু আইপিএস তারা আটকে রেখে তাহলে কিন্তু ভাবে কিন্তু রাজ্য থেকে ছেড়ে দিতে হবে, এইটা একটা দিক। এবার আমাদের একটা হচ্ছে যখন যে ক্ষমতায় থাকে তখন কিন্তু বহিরাগত বলা হয়, প্রধানমন্ত্রী আসবেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য বা বিজেপি সভাপতি আসছেন, তাদের বহিরাগত এটা বামামলেও আমরা দেখেছি, অন্য রাজনৈতিক নেতা গেলে পরে তাকে বিমান বসুরা বলছেন বহিরাগত, ভাষাতে এক রাজ্য থেকে আর এক রাজ্যে যাচ্ছে, সবাই যায় এবং নেতারাও যায়, বিশেষ করে নির্বাচন পর্বে এগুলো করতেই হবে। সেক্ষেত্রে বহিরাগত ভাবে ট্রান্সফার করলে পরে কিন্তু শুধু শুধু উত্তাপ তৈরি হয়, কাজের কাজ কিছু হয় না। আবার উল্টো দিক থেকে যদি আমরা বিজেপি শাসিত রাজ্যের দিকে তাক, ওখানে যদি আপনি সরকারের সমালোচনা করেন বলেন, তাহলে তো বলা হচ্ছে শুধু বলা হচ্ছে জেলে পুড়ে দেওয়া হচ্ছে, ভারতবর্ষের অত্যন্ত সম্মানীয় নামি দামি সমাজকর্মীরা এই এই মুহূর্তে যেন, তাদের অপরাধ কি? তারা একটা ভিন্ন স্বর ভিন্ন রেখেছে, তাদের বলা হচ্ছে স্ট্যাম্প মারা হচ্ছে দেশদ্রোহী, বিরোধিতার অধিকারটা রয়েছে। হ্যাঁ, মানে এই যে ব্যাপারটা বিরুদ্ধে অধিকারকে করা, অন্য যেদিকে যারা ক্ষমতা আছে তারা করছে, এখানে ক্ষমতা আছে তৃণমূল করছে, যখন বামফ্রন্ট চিত্র তারা এই কাজটাই করেছে। আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো, আপনি একটা জায়গায় নিয়ে এসেছেন, আমি সেই প্রসঙ্গটা নিয়েই অধ্যাপক চক্রবর্তীর কাছে যাব। অধ্যাপক চক্রবর্তী, একটা জায়গায় রূপমবাবু উল্লেখ করেছেন যে শাসক দলে যে সংবিধানের রীতি মানার কথা বলছি আমরা, সংবিধানের রীতি মানবার ক্ষেত্রে আমরা বারবার দেখছি শাসক হলেই সংবিধানের রীতিকে কখনো কখনো লঙ্ঘন করবার একটা অভ্যাস পেয়ে বসে। যেমন ধরুন বহিরাগত, এই বহিরাগত শব্দটা আগেও ব্যবহার করা হয়েছিল, উনি পরিষ্কার বললেন বাম আমলে আমরা দেখেছি যে নন্দীগ্রাম বা সিঙ্গুরে কেউ আন্দোলন করতে গেলেই তাদের বহিরাগত বলে দেখে দেওয়া হতো। এবং এখন যে কথা উনি বললেন যে এ রাজ্যে যারা সংবিধান মেনে বিরোধিতা করছে এবং তাদের উপর আক্রমণ হচ্ছে, বিজেপি অজয়বাবুরা তার বিরোধিতা করছেন, কিন্তু একই সময় আমরা উত্তরপ্রদেশ কিংবা এখন যদি আমরা দেখি যে দিল্লিতে যেটা হচ্ছে সেটাও তো বিরোধিতা করবার অধিকার আছে, সংবিধানে বিরোধিতা করবার একটা জায়গা তো রয়েছে, সেই অধিকারটা স্বীকার করতে চায় না কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার, এটা কেন? তাহলে কি সব শাসকের মধ্যেই সংবিধানের রীতিকে লঙ্ঘন করবার একটা ইচ্ছা বা অভ্যাস থেকে যায়? না দেখুন, গণতন্ত্রে থাকতে গেলে আমাদের একটু টলারেট হতেই হবে। আমি যে কাজটা করছি পাবলিক কাজ জনগণের সঙ্গে, সুতরাং আমি যদি ভাবি আমি সবসময় ঠিক করছি এটা ভুল, আমাকে জানতে হবে আমার কাজটা নিয়ে অন্যদের কেউ যদি আমার কাজে ত্রুটি খুঁজে পায় তাহলে আমাকে তো শুনতে হবে, আমি তো সবসময় ভালো করতে পারি না, আমাকে বিকল্প কি আছে জানতে হবে, না বিকল্প কি আছে জানতে গেলে বিরোধী বক্তব্য শুনতেই হবে। এখন ব্যাপারটা হয়েছে কি যে আমাদের দেশে যেটা ঘটতে গেছে, বিরোধিতা মানেই হচ্ছে একেবারে রাস্তায় নেমে পড়ে হ্যাঁ বোমাজ করো গালি গালাজ করো, এইটা যদি আমরা বন্ধ করতে পারি এবং তাহলেই কিন্তু আমরা যদি যুক্তিপূর্ণ ভাবে কথা বলি, আপনি দেখুন প্যানেলেও যারা আলোচনা হয়, আপনি আজকের খুব শিক্ষিত মানুষদের দেখেছেন, হ্যাঁ সবাই খুব প্রতিষ্ঠিত, আমাদের মধ্যে ঝগড়া হচ্ছেন, কিন্তু অন্য জায়গায় দেখি এমনই চেঁচামেচি ঘটে, মানে যদি আমার যুক্তির অভাব থাকে আমি তাহলে চেঁচামেচিটা করি, তাই না? যুক্তি যদি আমার থাকে চেঁচামেচির প্রয়োজন হয় না, কেননা
আমি সেটা যুক্তি দিয়ে বোঝাতে পারব। বিরোধীরা কিন্তু দেখুন যেখানে তাদের বক্তব্য পরিষ্কার করে খুলে বলা দরকার সেখানে তারা পরিষ্কার করে খুলে না বলে তারা এমন ভাবে বিরোধিতা করছে, পেন পড়াও, এটা আটকাও, ওকে আটকাও, এর ফলে কিন্তু মুশকিল হয়ে যায়, মুশকিল হয়ে যায়। আমি সবসময় তাই বলি, যদি গণতন্ত্রকে বাঁচাতে হয়, ডেমোক্রেসিকে আমরা ম্যাচুরিটি, আমি শুধু ডেমোক্রেসি বললি মানে ভুল, আমি সেটাকে আমাদের আমার সবকিছু বোঝায় না, এখানে ম্যাচুরিটি আমাদের এসেছে। এখানে কিন্তু বোঝা যাবে যে সরকার এবং বিরোধী দুজনেই তাদের কাজকর্ম সঠিকভাবে করছে। আমরা সবাই জানি নেহরু বাজপেয়ীজিকে পার্লামেন্টে মানে দেখে মানে ওনাকে সাধুবাদ দিয়েছিলেন, অসাধারণ বক্তৃতা। আবার আমরা জ্যোতিবাবুকেও কিন্তু অ্যাসেম্বলির মধ্যে বিধান রায়ের প্রশংসা করেছিলেন। এগুলো রীতি বহু রয়ে গেছে, এগুলো শুধু অতীতে নয়, আমি যদি বর্তমানেও দেখি, বর্তমানেও দেখো অনেক আমি জানি যারা স্পিকার আছেন সুন্দর বিরোধী বক্তব্য দেন হলে তাদের কাছে এগিয়ে এসে প্রশংসা করেছেন, এটা কিন্তু ঘটেছে। কিন্তু কোথাও আমার যেটা মনে হয় তা আমার যদি ত্রুটি থাকে অসুবিধা কি আছে, তারা কিন্তু আমার ভুল হয়ে আমার নিজের নিজের অসুবিধা কি আছে, আমি ভুল হতে পারি না, এই ফান্ডামেন্টাল চিন্তা কিং ক্যানট ডু এনি রং, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এই কনসেপ্ট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি সত্যি গণতান্ত্রিক হই, একদম একদম, কিন্তু একদম আমি প্রকাশবাবুর কাছে আসবো। প্রকাশবাবু, এই যে গণতান্ত্রিক রীতির কথা বললেন, রূপমবাবু বললেন, রাজাগোপালধর চক্রবর্তী বলছেন যে ভুল হতেই পারে, গণতন্ত্রে সেটাকে স্বীকার করতে হবে। এ রাজ্যে আমরা সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে বারবার দেখছি যে এ রাজ্যেও কিন্তু সেটা স্বীকার করবার প্রবণতা শাসক দলের মধ্যে নেই। যদি অপছন্দের মিডিয়া হয়, সংবাদ মাধ্যম হয়, তাকে বয়কট করো, তার উপরে চাপ তৈরি করো, এই প্রক্রিয়াটা লাগাতার চলছে। এ রাজ্যে যেমন চলছে গোটা দেশেও চলছে। আমি আপনার কাছে একটু এখানে এই জন্যই এটা জিজ্ঞাসা করছি যে আপনারা তো একসময় কেন্দ্রীয় শাসক দল ছিলেন, দীর্ঘ সময় ছিলেন, আপনাদের সময়ও কি এই বিষয়টা থেকে মুক্ত যে শাসক হলে বিরোধী স্বর বা বিরোধী প্রেস বা বিরোধী এটাকে শুনবার ধৈর্য কি আপনাদের পক্ষ থেকে দেখানো হয়েছিল? তা যদি হতো তাহলে তো আজকের এই অভ্যাসটা তৈরি হয়। হ্যাঁ বলুন, বলেছেন ঠিকই, আমরা কিন্তু কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল কিন্তু বিরোধী দলকে ওইভাবে দাবিয়ে রাখেনি, প্রত্যেক গণতান্ত্রিক শিক্ষার যেটা আছে কংগ্রেস আজও পর্যন্ত বলতে পারে যে আপনার বক্তব্য দিতে পারবেন না, বাধা দেয়া যে আপনাকে এগোনো উত্তর দেব না, কিন্তু কোনোদিন ওই যেটা উনি উদাহরণ দিলেন সত্যি তো রায় উনি মর্যাদা দিতি বাবুকে আজকে সেই রকম একই ভালো বক্তা হলে যে কোনো জিনিসকে আজকে বলুন, আজকে কেন্দ্রে যেটা বললেন নেহরুজি বাজপেয়ীকে সম্বর্ধন বললেন ভালো বলেছেন, ভালো তা ভালো বক্তা হলে যে আমাদের বলতে তো কোনো আমরা কেন ব্যক্তিগত আক্রমণ করব, আমরা কেন ছোট করব, রাজনীতি করা মানুষকে হেয় করা, গণতন্ত্রে তো কোনোদিন এটা অধিকার নেই, গণতান্ত্রিক প্রতিবাদ করতে হবে, গণতন্ত্রে যে প্রতিবাদ করলে আমরা স্বৈরাচারী করি, আমরা বলি আমরাই গণতন্ত্রকে রক্ষা করব, কংগ্রেস এবং বাম জোটের ওই আমরা আগামী বিধানসভা 2021-এর এবং কর্পোরেশন আমি কি হবে কিনা, যদি করে ভোটের আগে আমরা একত্রিত হয়ে আমরা গণতন্ত্রে সুদৃঢ় করতে পারবো, এবং সে কাছে এটা আমরা যে করব যে আমরা চাই গণতন্ত্র প্রতি মানুষের সাথে এই অপমানিত কথাবার্তা অজয়বাবুর কাছে যাবো একটু। অজয়বাবু, আপনারা এখনো কি এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি দাবি করছেন? কারণ আপনাদের শীর্ষ নেতৃত্ব যাই বলুক না কেন, সাধারণ কর্মীরা কিন্তু এখনো মনে করছে যে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার। সেক্ষেত্রে যেটা গণতন্ত্রের কথা বলা হচ্ছে সেটা কি গণতন্ত্রের পরিপন্থী নয়? গণতন্ত্র
যারা গণতন্ত্রকে মানছেন না তাদের আজকে প্রত্যেক দিন একজন দুজন করে মায়ের করে খুন হচ্ছে। তার এর উপরে দাঁড়িয়ে এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে কেউ যদি বলে গণতন্ত্রটাকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলে তাদের গণতন্ত্র কোথায়, যাদের কলকালি হয়ে যাবে তাদেরও তো গণতন্ত্র আছে, তারাও তো এই গণতন্ত্রের মধ্যেই বাস করে। আজকে আমার আপনার বা হতে পারে, কিন্তু যাদের বাড়িতে এই ঘটনা ঘটে গেছে তাদের তো গোটা জীবনটা আজকে একটা অন্ধকারের মধ্যে চলে গেল। তাদের জন্য আজকে আমরা যারা এই কথা বলছি শুধুমাত্র এটার জন্য নয় যে একটা সরকার আজকে সরকার চলে যাবে, ভারতীয় জনতা পার্টি আজকে 16 জায়গায় সরকার হবে, সেখানে একটা জায়গায় সরকার থাকছে কিংবা কিছুদিনের পরে আসবে কিংবা আরো একটা টার্মেন্ট পরে আসবে কিংবা বড় কথা নয়, কিন্তু যে ঘটনাগুলো এখানে ঘটছে আমরা তার 16 জায়গায় আমাদের সরকার নেই। আমি তো সেখানে কিন্তু বলছি না যে রাষ্ট্রপতি করে দিতে হবে, কিন্তু আজকে পশ্চিমবঙ্গ যে জায়গায় দাঁড়িয়ে গেছে এবং কোনো উপায় নেই। আজকে আপনি জানুন কর্মীরা আজকে সাধারণ মানুষরা যখন এক একটা পোস্ট যাচ্ছে ফেসবুকে, তারা কি ভাষায় সাধারণ মানুষরা কথা লিখছেন, তার কত আপনারা এইসব দেখছেন আর কত এগুলো আপনারা সহ্য করবেন। আজকে যে জায়গায় আপনি সুভাষ বাবু বললেন যে কংগ্রেসের আমলে এটা হয়নি, এটা কিন্তু ঠিক নয়। আমরা দেখেছি ইন্দিরা গান্ধী জীব সময়ও দেখেছি আমরা যে অনেক ঘটনা ঘটেছে, এগুলো এখন বলতে চাই না। আপনি আগেও দেখেছেন সিদ্ধার্থবাবু দেখেছেন কিভাবে এখানে ঘটনাগুলো ঘটেছে, কিভাবে হত্যা করা হয়েছিল মানুষ, সেই জন্য কংগ্রেস কাজ পর্যন্ত এখানে দেখেনি, এইসব কারণই হয়েছে। আর সেটাই শিখে মমতা বন্দ্যোপাধ্যায়রা আজকে এই ঘটনাগুলো এখানে ঘটাচ্ছে। আমি একটা কথা বলে দিই, যেভাবে আপনি আজকে লিখে রেখে দিন যেভাবে সিদ্ধার্থ সম্প্রদায়ের মানুষ মুখ দেখেনি একবার বিদায় নেওয়ার পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একই অবস্থা হবে উনি আবার ক্ষমতায় যাওয়ার পর, জনগণ কোনোদিন তার মুখ ওনার ওনার মুখ দেখবে না, ক্ষমতাদের ওনাকে আর কোনোদিন আসতে দেবে না, এটা কিন্তু অবধারিত থাকবে। এই কথা আমি আপনাকে বলে রাখলাম। আজকে যে কষ্টের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, আজকে কথা বলতে গেলে আপনি দক্ষিণ কলকাতার মতন জায়গায় বাড়ি বাড়িতে ছেলেগুলোকে দিয়ে তাদেরকে বলা হচ্ছে যে বিজেপি কর্মী না, এই কথা কাউন্সিলরের বাড়ির সামনে গিয়ে বল, দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে গিয়ে ওখানে গিয়ে বলতে হবে, সকাল বিকেল গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই অবস্থার মধ্যে বলছে আপনারা দেখেছেন যে গত পরশু অফিস ভেঙে দিয়েছে, তছনছ করে দিয়েছে, সভাপতিকে মেরেছে, ওখানকার মন্ডল সভাপতিকে মেরেছে, তাদেরকে তাড়াতাড়ি করে রাস্তায় ছেলেরা মারছে। মানে আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি, গণতন্ত্রে আমরা বাস করি, গণতন্ত্র ওখানে বলা উচিত যেখানে গণতন্ত্র আছে, যেখানে গণতন্ত্র নেই সেখানে গণতন্ত্র স্থাপিত করার জন্য একটা ব্যবস্থা আনার জন্য সেখানে এই ধারাগুলো সেই জন্যই করা হয়েছে, যেখানে গণতন্ত্র থাকবে না তো সেই জন্য গণতন্ত্রকে আনার জন্য এই ধারা 356 কে প্রয়োগ করে সেখানে গণতন্ত্র কাছে আবার আসবো। রূপম বাবু, এখন এখানকার যা পরিস্থিতি, এই রাজ্যের যা পরিস্থিতি, তাতে সত্যি কি রাষ্ট্রপতি শাসন জারি করা সম্ভব, মানে আইনগত দিক, সাংবিধানিক দিক থেকে আমি যদি দেখি সম্ভব কি? সাংবিধানিক দিক থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এটা চর্চায় আসছে ঠিকই, কিন্তু 356 ধারার ক্ষেত্রে যেটা থাকে, অর্থাৎ যে খুনগুলো হচ্ছে এটা ঠিকই আমরা হালি শহরে দেখলাম, পূর্বস্থলীতে দেখলাম, আমরা দেখেছি নৃশংস ভাবে এবং হয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে যে শাসক দলের একটা দায়িত্ব থাকে, তারা যদি একমত সেই ধারণ করতে না পারে, তার আগে আমরা দেখে করা শুটারদের ট্রেনে খুন করা হয়েছে, অবশ্য তারা পুলিশ গ্রেপ্তার করেছে, একটা ঘটনা ঘটে সেটা অনওয়ান্টেড, কিন্তু যদি যায় তারপরে প্রশাসন বন্দোবস্তটা ঠিক মতো নিচ্ছে কিনা, দেশে পুলিশ আছে আদালত আছে এগুলো মেনে সরকার যদি প্রতি তার যথার্থ করে এটা প্রমাণ করতে পারে, তাহলে 356 অত সহজে জারি করে না। আর একটা কৌলিক আছে সেটা উল্লেখ করতে রাখাকে যুক্ত, তিনি একটা যে মমতা বন্দ্যোপাধ্যায় সহজে ধরতে না, অর্থাৎ চিহ্ন জারি করে দেওয়া হলো রাস্তায় নেমে পড়লো তৃণমূল, যে আমাদের সরকার মানে সংকটের ওজন হয়েছে, ওই যে সেটা যাতে না পায় বিজেপির শীর্ষ নেতৃত্ব কিন্তু সজাগ, ফলে এই মুহূর্তে 356 হবে না। কিন্তু সাংবিধানিক সংকট যদি ঘনীভূত হয়, যদি আইপিএস দের নিয়ে যেটা চলছে এবং যেভাবে রাজনীতি
একেবারে নিম্ন তৃণমূল স্তরে নেমে এসেছে, কিন্তু এই দাবিটা কিন্তু সোচ্চার উঠবে এটাতে কিছুই, কারণ এই দাবি তখনই উঠবে যারা একটু আগে যে কথাটা হচ্ছিল যে যারা আক্রান্ত হচ্ছে দাবি করবেন, কিন্তু কে এই ধরনের মোকাবিলা করে সাংবিধানিক মানুষের মনে অন্তত এইটুকু ধারণা তো যে সরকার রাজনীতি করছে, সরকার বা প্রশাসন দিচ্ছেন, এটা যদি না হয় তাহলে কিন্তু এবং হয়তো এই মুহূর্তেই এই ঘটনাগুলোকে কেন্দ্র অ্যাপ্লিকেবল হবে না, কিন্তু পরিস্থিতি যদি না রাখতে পারে এবং সরকার তাহলে আগামী দিনের জন্য সাংবিধানিক যে ব্যবস্থা সরকার নেবে রাষ্ট্রপতিকেও নিতে হবে সেটা মাথায় রাখতে হবে। যেমন আমরা এর আগে শুনেছি গলি হালাক্কো, এই স্লোগান আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে বিরোধীদের এই স্লোগান দেয়া হচ্ছে, এবং পশ্চিমবাংলাতেও যদি বিরোধীদেরকে একইভাবে ট্যাকেল করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু সমস্যা বাড়বে, কারণ থেকে বিরোধীর সম্মান তাকে হবে, তাকে কথা বলতে দিতে হবে, না দিলে পর অন্য। এবার আমি চাই না, আমরা কেউ চাইবো না যে অন্য রাজ্য হচ্ছে পশ্চিমবাংলাও সেটাই হোক, এটা কখনোই কাম্য নয়, বরং এখন কিন্তু অনেকে পাচ্ছি ভোট হচ্ছে খুনোখুনি হচ্ছে না, একদমই একদমই নির্বাচন হয়েছে বিহারে হয়েছে, এখানে হয়নি মধ্যপ্রদেশে যেখানে প্রায় সংঘর্ষবিহীন হচ্ছে, আর আমরা পঞ্চায়েত নির্বাচনে 100 পশ্চিমবাংলায় সংঘর্ষের ঘটনাটা বারবার ঘটে অন্য রাজ্যে, আমরা দেখলাম কি হাড্ডাহাড্ডি লড়াই হলো বিহারে একেবারে কাছাকাছি, দুটো রাজনৈতিক দল, একটা মহাগঠবন্ধন আর একটা জোট, তারা লড়াই করলো খুব মানে কি বলবো উত্তেজনাপূর্ণ একটা লড়াই হলো নির্বাচনে, কিন্তু তৎসত্ত্বেও দেখলাম যে অন্তত নির্বাচনকে কেন্দ্র করে কোনো রক্তক্ষয়ী ঘটনা ঘটেনি, কোনো সংঘর্ষ, কোনো হানাহানি, কোনো মৃত্যু ঘটনা, এই রাজ্যে কেন বারবার সেটা হয়? দেখুন এই রাজ্যের যেটা খুব ট্র্যাজিক অবস্থা সেখানে হচ্ছে কি, এটা হচ্ছে যে মানে বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলগুলো তাদের আধিপত্য বিস্তার করে রেখেছে, মানে আমাদের পশ্চিমবঙ্গে বিরাট সংখ্যক মানুষ আছে গ্রাম থেকে শহরে এসেছেন, আরো বড় সংখ্যক মানুষ আসছে বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসেছেন, তৃণমূল মানুষ নানান জীবিকায় তারা বাসস্থান নানান ব্যাপারে তারা খুবই নির্ভরশীল, প্রশাসন বলে খুব একটা এক্সিস্ট করে না, তারপরে তারা লোকাল দালাল লোকাল মস্তান লোকাল ঘাটির লোকদের উপর নির্ভরশীল হয়ে যায়। আপনি যে রিক্সা চালান আপনি কোথায় দাঁড়াবেন সেখানে আপনার কিন্তু একজনের প্রয়োজন হয়, হ্যাঁ আপনি কোথায় ভক্তি করবেন পাবলিক স্পেস এটা তো একজন মালিক হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে, এটা কিন্তু দীর্ঘদিন কিছু আধিপত্য বিস্তার রাজনৈতিক দলগুলো এমন ভাবে তাদের ক্যাডারদের তৈরি করেছে, দলীয়করণ, তারা দলীয়করণ শুধু নয়, সে তাকে বলা হয়েছে তুমি আধিপত্য বিস্তার করো, তুমি তোমার রোজগারটা দেখে নাও, আবার খালি নির্বাচনের সময় বন্দুক নিয়ে আমাকে বাঁচাতে হবে, তারপরে সেই রোজগার গুলো করছে গরিব মানুষের কাছ থেকে তুলছে, অকারদের কাছ থেকে তুলছে, দোকানদের কাছ থেকে তুলছে, তার ফলে এই যে জায়গায় রটে গেছে, আমি যদি আমি যেভাবে করে খাচ্ছি আজকে সরকার পরিবর্তন হলে আমার রোজগার সব চলে যায়, এই রোজগারটা কম নয়, আপনি বহু নেতাদের দেখবেন বিরাট বিরাট সোনার চেন, হ্যাঁ যে ধরনের স্করপিও গাড়ি করে ঘুরে বেড়ায়, আমি দীর্ঘদিন দেশে বিদেশে পড়িয়ে আমার সামান্যতম সেই সুযোগটা ঘটে না, তাহলে বুঝতেই পারছেন কি ধরনের রোজগার থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে, এই সেই রোজগার থেকে বঞ্চিত যাতে না হয়, বিরোধী কণ্ঠ যাতে না হতে পারে, এই পাড়ার দখল আমার হাতে থাকবে, যে কটা বাড়ি উঠবে তার কমিশন আমি খাবো আর কেউ খাবে, এই চিন্তা থেকেই কিন্তু একেবারে গুলি বন্দুকের উৎপত্তি, এবং এটা চলতেই থাকবে যতক্ষণ না এই আধিপত্য বিস্তারের রাজনীতি থেকে আমরা দূরে সরে যাচ্ছি, আমার ক্যাডার আমাকে হ্যাঁ আমার এদের উপর নির্ভরশীল, এরা এইভাবেই টাকা কিনে, এটা কিন্তু সিপিএম সময় থেকে শুরু হয়েছে এবং এই তৃণমূল সময়তে ব্যাপক হারে বেড়েছে, এর থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে যদি বাংলাকে আমরা বাঁচাতে চাই এগিয়ে নিয়ে যেতে। একদম প্রকাশবাবু, কিভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলাকে এই যে রাহু সেখান থেকে মুক্ত করা কিভাবে সম্ভব? দেখো আজকের প্রশাসনের দায়িত্বটা নিতে
তার কারণ যদি ঠিক মতো দায়িত্ব পড়ে তাহলে এই যে গুন্ডারাজ যারা এইভাবে মানে এলাকায় প্রভাব বিস্তার করে মানুষের উপর অত্যাচার করে গরিব মানুষ অত্যাচার করে যেখানে ইচ্ছে আনে জুলুক আজকে তারা টাকা রোজগার করে তৈরি হয় এবং পলিটিক্যাল আশ্রয় পলিটিক্যাল নেতারা তাদের আশ্রয় যারা শাসন ক্ষমতায় থাকে। তো আমি অনুরোধ করছি মানুষের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এই করবার জন্য যে মুখে যেটা আপনি বলছেন অন্যায় তাকে ছাড়া না সেইটা যদি এখন দমন না খায় এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং তাতে মানুষ যারা চার মাস বাদে যাতে শান্তিতে মানুষ দিতে চায় দিতে পারে এটা সাংবিধানিক অধিকার আপনার ভোটাধিকার প্রয়োগ করবে কিন্তু সেটাই যদি অবরোধ করে থাকে তারা যদি অস্থানি করে তাহলে তো মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না চার মাস বাদে তাহলে অন্য ভারতবর্ষের অন্যান্য আমাদের যেটা সুনাম ছিল একদম আমাদের সেই সুনামটা নষ্ট হয়ে যাবে। অজয় বাবু আমাদের সুনাম কি আমরা সত্যি রাখতে মানে যে দুর্নামটা তৈরি হয়েছে সেই দুর্নামটা কি দূর হতে পারে আগামী আগামী নির্বাচনে অন্তত আপনারা সমস্ত রাজনৈতিক দলগুলো সেই সেই প্রত্যাশা বা সেই রকম একটা পরিপ্রেক্ষিত তৈরি করতে পারবেন? দেখুন আমরাই আমি একটা জায়গায় খুবই প্রকাশ করবো আর রাজা গোপাল যে প্রশাসনকে তার কাজ করতে দিতে হবে যদি প্রশাসন তার কাজ ঠিক মতো করতে পারে আমাদের পক্ষে প্রায় 75 বছর প্রশাসন তারা জানে তাদের কাজটা কিভাবে তারা করতে হয় কিন্তু তাদেরকে কাজ যদি না করতে না করতে দিয়ে যদি পলিটিক্যাল পার্টি যদি মনে করে তাদের জায়গায় যদি সরকার চালাবে নিশ্চয় পলিটিক্যাল পার্টি সরকার চালায় তাদের নীতি নির্ধারণ গুলো তাদের হাতে দেয় কিন্তু এক্সিকিউশন ফোর্সটা এখানে হাতটা যদি বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু কোনোদিনই সমাজ যে সুন্দর সমাজ আমরা যেটা নিয়ে পশ্চিমবঙ্গকে আমরা করতাম গর্ব করতাম সেটা সেই জায়গায় কোনোদিনই ফেরাতে পারবো না। আর আজকে একটা অভ্যস্তর মধ্যে টিএমসিপি পার্টি জানিয়ে গেছে অভ্যস্তর মধ্যে যে এখানে কোনো হামলা কোন কোন স্তম্ভকে কাজ করতে হবে না কোন কাজ করতে দেবো না শুধু কাজ প্রভাব আর স্পষ্ট হয়ে গেছে যে এই সরকার টিএমসি সরকার আর টিএমসি দল আজকে মিলেমিশে একাকার হয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে আজকে না গেলে কোনো ভাবেই পশ্চিমবঙ্গকে বাঁচানো যাবে না। একদম আমি শেষে চলে আসবো আমি আমি রূপম বাবুর কাছে একদম শেষে চলে আসবো। রূপম বাবু যে প্রসঙ্গটা এলো যে কোথাও কি মনে হচ্ছে যে আমাদের এই যে সাংবিধানিক সংকট বা আমাদের বাস্তবতা যে সংকট সেটা আসলে সরকার এবং দলের একাকার হয়ে যাওয়া থেকে কোথাও কি এই বিষয়টা হয়েছে? যেমন আমাদের রাজ্যপাল বারবার করে বলছেন যে আমাদের আমলারা আমলাদের একটা রাজনীতিকীকরণ হয়েছে তারা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে কোথাও কি মনে হয়? যেমন আমি বলছি যে দুয়ারে দুয়ারে সরকার বলে যে স্লোগানটা এসেছে আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা বলছে কোনো মিডিয়া এখনো প্রশ্ন তোলেনি দুয়ারে সরকারের নামে কিন্তু দুয়ারে আসলে রাজনৈতিক নেতারা যাচ্ছে শাসক দলের বিভিন্ন ইয়েরা যাচ্ছে এটা কি করে হয়? বলা হয়েছিল দুয়ারে সরকার অথচ যাচ্ছে রাজনৈতিক দলের কর্মীরা পার্টি অফিসে ক্যাম্প হচ্ছে ফলে এইটা নিয়ে কোনো মিডিয়া এখনো প্রশ্ন তোলেনি সমস্যাটা কি এখানেই যে আমরা সরকার আর প্রশাসন এই দুটোর আলাদা বা পৃথকীকরণ করতে ভুলে গেছি? সমস্ত রকমের যত আমলা কর্মীরা আছেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে রাজনৈতিক নেতা তিনি এত শক্তিশালী যে তিনি প্রশাসনের যে কোনো কথা বলেন থানায় একজনকে অ্যারেস্ট করবে কিনা কাকে থানায় ছেড়ে দিতে হবে এটা নেতার ফোনের উপর নির্ভর এইটা ট্র্যাডিশনটা বিভিন্ন জায়গায় আছে। আপনারা হিন্দি বইগুলো তৈরি করে দেখবেন একেবারে হিন্দি কমার্শিয়াল বইগুলো তো দেখা যায় যে পুলিশের উপরে নেতারা তারা এই খবরদারিটা করছে কথা বাংলা তো দুঃখের বিষয় এটা বাম আমলেও হয়েছে বর্তমান আমলেও চলছে ব্যাপকভাবে এবং এই যে হচ্ছে এই যে সাথী কাজ
তাতে বলা হচ্ছে যাদের কেন্দ্র সরকার কেন্দ্র সরকার বা অন্য কোন সরকারের কাছ থেকে কোন রকম ভাতা পান ভাতা পাবেন না। অনেকে জানেন না যে এই ভাতা কেন্দ্রীয় সরকারের অনেক কর্মচারী আছে 1,000 টাকা ভাতা পান বছরে 12,000 টাকা স্কিমের বাইরে। তাহলে 1,000 টাকা পায় তারা গোটা পরিবার এই 5 লাখ কার্ডের সুবিধা পাবে না। এই যে বিষয়টা এটা তো ফয়সলা হয় না, নতুন কার্ড যেটা রেশন কার্ড 31 তারিখের মধ্যে রেশন কার্ডের সাথে সংযুক্ত করতে হবে। বহু বাড়িতে আধার কার্ড নেই, আধার কার্ড বিশেষ করে বাচ্চাদের তাদের আধার কার্ড তৈরি করার কোনো সুযোগ নেই, কিভাবে করবে বুঝতে পারছে না। এটা নিয়ে কিন্তু রাজনৈতিক নেতাদের কি শাসক দল বিরুদ্ধে বল কারো মাথা ব্যথা নেই। ফলে কিন্তু প্রত্যেকেই যেটা চাইছে আশু তাদের কি করে ক্ষমতা বিষয় সেখানে কনসেন্ট্রেশনটা করছেন। অর্থাৎ মানুষের কথা ভাবা, সমাজের কথা ভাবা, দেশের কথা এই কেউ যাচ্ছেন না। এবং আমরা যখনই এই কথাটা বলি যার বিরুদ্ধে বলি তিনি রেগে যান, যে দলই করুন। সমস্যা হচ্ছে মিডিয়া যে বলে না তার কারণ মিডিয়াকে তো পকেটে পুরে নিয়েছে, হয় এদিন আমার কথা বলবেন তার কথা বলবেন। আমরা বোধহয় এই বিষয়টার এই বিষয়টাকে নিয়েই আমাদের একটা আলাদা অনুষ্ঠান করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। অন্তত একটা জিনিস বুঝলাম যে মানুষের জন্য কথা বলাটা খুব দরকার। সবাই সব রাজনীতিকরা তা মানুষের জন্য কথা বলুন, মানুষের স্বার্থে কথা বলুন, অন্তত আমরা সেটা প্রত্যাশা করব। এবং সেটা যদি না হয় আমরা বারবার সেটার উপরে আলোকপাত করব, ধরিয়ে দেব যে মানুষ থেকে দূরে সরে যাচ্ছেন নেতারা রাজনৈতিক দলগুলো। আমাদের রাজ্যে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে কিনা আগামী দিনে তার উপরেও আমরা আলো ফেলবার প্রয়াস করব। তবে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আর শেষ করবার আগে একটা জিনিস বলে রাখি, পাল্টে যাওয়াটাই নাকি স্বাভাবিকতা, পাল্টে যাওয়াটাই নাকি একমাত্র স্থায়ী, এরকম বলা হয়। আমরা তার সাথে আরেকটু যুক্ত করব যে শুধু পাল্টে যাওয়া নয়, পাল্টে যাওয়াটা তখনই সার্থক হয় যখন সেই পাল্টে যাওয়াটা মানুষের পক্ষে হয়, মানুষের জন্য হয়। আমরা আমাদের এই অনুষ্ঠানটাকেও একটু পাল্টে নেব আগামী দিনে, আগামী সময়, অন্য রকম করে, অন্য সাজে, এবং মানুষের জন্য আরও বেশি করে থাকবার জন্য আমরা আমাদের এই অনুষ্ঠানের পুরো ডিজাইন পাল্টাবো, বক্তব্য পাল্টাবো, আরও বেশি করে মানুষের কাছে থাকবার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।